ধ্যান কিভাবে করা উচিত। মানুষ নিরাকার শুদ্ধ ব্রহ্মের ধ্যান করেন, আবার কিছু মানুষ সাকার দুবাহু সম্পন্ন এবং কিছু আবার চতুর্ভুজধারী ভগবান বিষ্ণুর ধ্যান করেন। বাস্তবে ভগবান বিষ্ণু, রাম ও কৃষ্ণ যেমন এক, তেমনি দেবী, শিব, গণেশ ও সূর্য তার থেকে ভিন্ন নয়। এমন অনুমান করা হয় যে লোকেদের বিভিন্ন ধারণার অনুসারে একই পরমাত্মাকে নিরাকার নিরাপন্ন করবার জন্য শ্রী বেদব্যাস অষ্টাদশ পুরাণ রচনা করেন। যে দেবতার নামে যে পুরাণ রচনা করেন তাতে তাকেই সবার উপরে সৃষ্টিকর্তা ও সর্বগুণ সম্পন্ন ঈশ্বর বলা হয়েছে। প্রকৃতপক্ষে নামরূপের পার্থক্য দ্বারা সবেতেই সেই এক এবং অভিন্ন পরমাত্মার কথা বলা হয়েছে। সাধক নিজ ইচ্ছানুসারে নাম রূপের চিন্তা করতে পারেন। যদি কোনো একটি স্তম্ভকেই পরমাত্মা মনে করে তার ধ্যান করা হয় তাহলে সেটিও পরমাত্মার ধ্যান বলেই বিবেচিত হয়। অবশ্যই তাতে পূর্ণভাবে ঈশ্বর ভাব হওয়া চাই। সাকার ও নিরাকার ধ্যানে সাকারের থেকে নিরাকারের ধ্যান কিছু কঠিন, যদিও ফল উভয়েরই এক, কেবল সাধনে পার্থক্য থাকে। সুতরাং নিজের ভালো লাগা অনুসারে সাধক সাকার ও নিরাকারের ধ্যান করতে পারেন। নিরাকারের উপাসক সাকারের ভাব সঙ্গে না রেখে শুধুমাত্র নিরাকারেই ধ্যান যদি করেন তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সাকারের তত্ত্ব জেনে পরমাত্মাকে সর্বদেশী বিশ্বরূপ বলে মেনে নিয়ে নিরাকারের ধ্যান করলে শীঘ্রই ফল লাভ হয়। সাকারের তত্ত্ব না বুঝলে কিছু বিলম্বে সাফল্য হয়। সাকারের উপাসকদের নিরাকার ব্যাপক ব্রহ্মতত্ত্ব জানার প্রয়োজন, তাহলে তারা শীঘ্রই সহজে সাফল্য লাভ করতে পারবেন। ভগবান গীতায় প্রভাব জেনে ধ্যান করার প্রশংসা করেছেন। মস্য বিশ্ব মনো যে মং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধায়া পরমপেতান্তে মে যুক্ততমা মাতো। হে অর্জুন, আমাতে মন একাগ্র করে নিরন্তর আমার ভজন ধ্যানে সংলগ্ন যে ভক্তগণ অত্যন্ত শ্রেষ্ঠ শ্রদ্ধাযুক্ত হয়ে আমার সগুণ রূপ পরমেশ্বরের ভজনা করেন তারা আমার নিকট যোগীদের মধ্যে অতি উত্তম যোগী বলে গণ্য হয়, অর্থাৎ তাদের আমি শ্রেষ্ঠ বলে মনে করি। বাস্তবে নিরাকারের প্রভাব জেনে যিনি সাকারের ধ্যান করেন সেই সাধনই ভগবত প্রাপ্তিতে উত্তম ও সহজ সাধ্য সাধন হয়। কিন্তু পরমাত্মার প্রকৃত স্বরূপ এই দুটি থেকেই বিশিষ্ট হয়ে থাকে, যার ধ্যান করা যায় না। নিরাকারের ধ্যান করার কিছু যুক্তি আছে, যার সেটি সহজ মনে হয় তিনি তারই অভ্যাস করবেন। সব কিছুরই ফল এক, এখানে কয়েকটি যুক্তি বলা হয়েছে। সাধকের গীতার অধ্যায়ন 6/11 থেকে 13 অনুসারে একান্ত স্থানে স্বস্তিক বা সিদ্ধাসনে
উপবেশন করে নাসিকাগ্রহে দৃষ্টি স্থাপন করে বা নিজ ইচ্ছা অনুযায়ী চোখ বন্ধ করে প্রত্যহ নিয়ম করে কমপক্ষে 3 ঘন্টা ধ্যানভ্যাস করা উচিত। কেউ যদি 3 ঘন্টা না পারেন তাহলে 2 বা অত্যন্ত 1 ঘন্টা অবশ্যই ধ্যান করা উচিত। শুরুতে মনোনিবিষ্ট না হলে 15-20 মিনিট ধরে আরম্ভ করে ক্রমশ ধ্যানের সময় বাড়াতে হবে। অতি শীঘ্র প্রাপ্তির ইচ্ছা থাকলে সাধকের 3 ঘন্টা ধ্যানাভ্যাস করাও অত্যন্ত জরুরি। ধ্যানে নাম জপে অত্যন্ত সাহায্য পাওয়া যায়। ঈশ্বরের সকল নামই সমান, তবে নিরাকারের উপাসনায় ওঙ্কারই প্রধান। যোগ দর্শনেও মহর্ষি পতঞ্জলি বলেছেন, তস্য বাচক প্রণব তজ্জপস্তদর্থ ভাবনম। তার বাচক হল প্রণম, ওম। এই প্রণম জপ করা এবং তার অর্থরূপে পরমাত্মার ধ্যান করা উচিত। এই সূত্রাদির মূল আধার হল ঈশ্বর প্রাণিধা নন্দা। এতে ভগবানের শরণাগত হওয়ার ও 2-এর মধ্যে প্রথমে ভগবানের নাম জানিয়ে দ্বিতীয় নাম জপ ও স্বরূপের ধ্যান করার কথা বলা হয়েছে। মহর্ষি পতঞ্জলির পরমেশ্বরের স্বরূপ সম্বন্ধীয় অপর চিন্তা ভাবনা সম্পর্কে আমরা এখানে কিছু বলার জন্য আগ্রহ। এখানে আমার ওঙের স্থানে যদি কেউ আনন্দময় বা বিজ্ঞানন্দ ঘন ব্রহ্মের জপ করেন তাতেও আপত্তি নেই। পার্থক্য শুধু নামে, ফলে কোনো পার্থক্য থাকে না। সব থেকে উত্তম জপ হলো তাই যা মন থেকে করা হয়, যাতে জিভ নাড়ানো এবং ঠোঁট দিয়ে উচ্চারণ করার কোনো প্রয়োজন হয় না। এইরূপ জপে ধ্যান ও জপ 2 একসঙ্গে হতে পারে। অন্তকরণের 4টি পদার্থের মধ্যে মন ও বুদ্ধি, এই 2টি হল প্রধান। বুদ্ধি দ্বারা প্রথমে পরমাত্মার স্বরূপ স্থির করে তাতে বুদ্ধি স্থির করবে, পরে মনের সাহায্যে সেই সর্বত্র পরিপূর্ণ আনন্দময়ের বারংবার আবৃত্তি করতে থাকবে। এতে জপ ও ধ্যান একসঙ্গে হয়। বাস্তবে আনন্দময়ের জপ ও ধ্যানে কোনো বিশেষ পার্থক্য নেই, 2 কাজই একসঙ্গে করা সম্ভব। দ্বিতীয় যুক্তি হল শ্বাসের দ্বারা জপ করার। শ্বাস নেয়া ও ছাড়ার সময় কণ্ঠ দ্বারা নাম জপ করবে, জীব ও ঠোঁট বন্ধ করে শ্বাসের সঙ্গে নাম আবৃত্তি করতে থাকবে, একেই বলে প্রাণজপ। একে বলা হয় প্রাণের সাহায্যে উপাসনা। এই জপ উচ্চ শ্রেণীর, এটি করতে না পারলে মনের সাহায্যেই ধ্যান করবে এবং জীব দিয়ে উচ্চারণ করবে। কিন্তু আমার মনে হয় সাধকের জন্য বেশি সহজ ও লাভপ্রদ হল শ্বাস দ্বারা করা জপ। এ হলো জপের কথা। প্রকৃতপক্ষে জপ নিরাকার ও সাকার 2-এর ধ্যানেই হওয়া উচিত। এবার নিরাকারের ধ্যান সম্বন্ধে কিছু বলা হচ্ছে। একান্ত স্থানে স্থির আসনে একাগ্র চিত্তে বসে এইভাবে অভ্যাস করবে যে বস্তু ইন্দ্রিয় মনের দ্বারা প্রতীত হয় তাকে কল্পিত মনে করে ত্যাগ করবে। যা সব প্রতীত হয় তা নেই। স্থূল শরীর, জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি কিছুই নেই। এইভাবে সব কিছুর না থাকা চিন্তা করতে করতে অভাবকারী পুরুষের সেই বৃত্তি, যাকে জ্ঞান, বিবেক ও প্রত্যয় বলা হয়, এ সবই শুদ্ধি বুদ্ধির কার্য। এখানে বুদ্ধি তার অধিকরণ,
যার দ্বারা পরমাত্মার স্বরূপ মনন করা হয় এবং পতিত হয়েতে যাওয়া প্রত্যেক বস্তুতে এটি নেই, এটি নেই বলে না থাকা প্রতীয়মান হয়। একে বেদাদিতে নেতি নেতি এইরূপ নয় বলা হয়েছে, অর্থাৎ দৃশ্যের অভাবকারী বৃত্তিও শান্ত হয়ে যায়, সেই বৃত্তিতে ত্যাগ করতে হয় না, তা স্বয়ংই শান্ত হয়ে যায়। ত্যাগ করলে তো ত্যাগকারী, ত্যাজ্য বস্তু এবং ত্যাগ, এই তিনটি বিষয় এসে পড়ে, তাই ত্যাগ করার দরকার হয় না, ত্যাগ সততই হয়ে যায়। ইন্ধনের অভাবে যেমন অগ্নি সততই শান্ত হয়ে যায়, তেমনি বিষয়ের অভাবে বৃত্তিসমূহ সর্বতোভাবে শান্ত হয়ে যায়। পরে যা বাকি থাকে সেটি হলো পরমাত্মার স্বরূপ, একেই বলা হয় নির্জীব সমাধি। তস্যপি নিরোধে সর্বনিরোধ্যানি বীজ সমাধি। এখানে প্রশ্ন থাকে যে ত্যাগের পরে ত্যাগী থাকেন, তিনি অল্প পরমাত্মা মহান, তাহলে থেকে যিনি তাকে কী করেন পরমাত্মার স্বরূপ বলা যায়। আমি এতটা পড়লাম, এরপর বাকি অংশ পড়ব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব ও লাইক করবেন।